হ্যালো ভিউয়ার্স, বলবিদ্যার এটি হচ্ছে আমাদের সপ্তম ভিডিও। এখানে এই যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি 100% পরীক্ষাতে আসবে, যেখান থেকে আপনি পরীক্ষাতে অবশ্যই 10 মার্ক পাবেন। দেখেন, এই প্রশ্নটা বইয়ের মধ্যে অনেক বড় করে দিয়ে দেওয়া হয়েছে, সরি, অনেক ছোট করে দিয়ে দেওয়া হয়েছে। আমি এটাকে একেবারে ভেঙে যতটুকু পর্যন্ত ভাঙ্গা যায় ততটুকু পর্যন্ত আমি এর সমাধান করে দিয়েছি। যারা মেকানিক্সের ভিডিও সম্পূর্ণ পেড কোর্সটি নিতে চান, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন। আচ্ছা, আমরা প্রশ্নটা একবার পড়ে নিই। আদিবিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এখানে আপনাকে টোটাল চারটি কাজ করতে হবে। একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ, ব্যাসার্ধ ভেক্টর বরাবর ত্বরণ, আরেকটা হচ্ছে লম্ব বরাবর বেগ এবং লম্ব বরাবর ত্বরণ। প্রথমে আমরা চিত্রটা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটা হচ্ছে ডি ডিএক্স ডিডিটি অফ এক্স ইনটু কস থিটা, এটা হচ্ছে উল্লম্ব ডিডিটি অফ এক্স ইনটু সাইন থিটা, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ডিএক্স বাই ডিটি কস থিটা, ডিওয়াই বাই ডিটি সাইন থিটা, এটা হচ্ছে উল্লম্ব, এটা হচ্ছে আনুভূমিক, ব্যাসার্ধ এক্স অক্ষ এবং লম্ব হচ্ছে ওয়াই অক্ষ। তো চিত্রটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা লিখব, মনে করি ও মূলবিন্দু এবং ও এক্স আদিরেখা। আমি আবার বলছি, এই প্রশ্নটা কোনোভাবেই আপনি স্কিপ করতে পারবেন না, এটি স্কিপ করলেই আপনার 10 মার্ক বাদ হয়ে যাবে। টি সময়ে বস্তুটি বক্ররেখার উপর পি আর থিটা বিন্দুতে অবস্থান করে। দেখেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে সময় লাগছে তার টি সময়। ও এক্স ও ওয়াই পরস্পর লম্বরেখার সাপেক্ষে পি আর থিটা বিন্দুর কার্তেশীয় আকার আমরা ধরে নিলাম এক্স ওয়াই, যেখানে এক্স ইকাল টু আর কোস থিটা, ওয়াই ইকাল টু হচ্ছে আর সাইন থিটা। অর্থাৎ আমরা জানি পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স ইকাল টু আর কোস থিটা এবং ওয়াই ইকাল টু হচ্ছে আর সাইন থিটা। দড়ি ওপি এর উপর লম্ব বরাবর চলমান বিন্দুর বেগ। আচ্ছা, তো ব্যাগ আমরা ধরলাম ইউ এবং ভি। এখন দেখেন, ইউ সমান ডিডিটি অফ এক্স কোস থিটা প্লাস ডিডিটি অফ ওয়াই সাইন থিটা। এটা আমরা কোথা থেকে পেলাম লক্ষ্য করেন, এই যে আমরা অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ইউ এর মান এবং এটা হচ্ছে আপনার ভি এর মান। তো দেখেন, এই প্রশ্ন সমাধান করতে হলে চারটা মান অবশ্যই আপনাকে জানতে হবে। একটা হচ্ছে ইউর মান, একটা হচ্ছে বি এর মান, একটা হচ্ছে এফ ওয়ান এর মান এবং একটি হচ্ছে এফ টু এর মান। তো ইউর মান হচ্ছে এটি, চিত্রের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউ, কারণ ইউটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং এটা হচ্ছে ভি, বিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যখন এক্স অক্ষ বরাবর করবেন তখন মাঝখানে হবে প্লাস এবং যখন ওয়াই অক্ষ বরাবর করবেন তখন মাঝখানে হবে মাইনাস। তো আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন, কস থিটাকে কস থিটা আর এখানে হচ্ছে ডিডিটি অফ এক্স। দেখেন, এখানে এক্সের মান হচ্ছে আর কস থিটা, তাই এখানে লেখা হয়েছে আর কস থিটা। এখানে সাইন থিটাকে আগে লেখা হয়েছে ডিডিটি অফ ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে আপনার আর সাইন থিটা। তো এখানে বুঝতে পারছেন, শুধু অন্তরীকরণ করা হয়েছে আর কস থিটার অন্তরীকরণ, আর কিন্তু কনস্ট্যান্ট। কস থিটার অন্তরীকরণ হচ্ছে সাইন থিটা এবং থিটার অন্তরীকরণ হচ্ছে ডি থিটা বাই ডিটি। তারপর সরি, এখানে সাইন থিটাকে রেখে আমরা ইউবি সূত্র প্রয়োগ করব। তো সাইন থিটা রাখলাম, আর হচ্ছে ইউ এবং সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা এবং থিটার অন্তরীকরণ হচ্ছে ডি থিটা বাই ডিটি, প্লাস সাইন থিটাকে রেখে আর এর অন্তরীকরণ হচ্ছে ডি আর বাই ডিটি। তারপর এগুলোকে গুণ করে শুধু আমরা এটা বসিয়ে দেবো এখানে। তারপরে এই সম্পূর্ণ অংশটা থেকে আমরা ডি আর বাই ডিটি কমন নিতে পারি, তাহলে এই অংশের মান আমরা জানি ওয়ান, তাহলে আমরা পেয়ে গেলাম ডি আর বাই ডিটি এবং ডি আর বাই ডিটি মানে হচ্ছে আর ফুটা, অর্থাৎ আরকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এটা হচ্ছে আপনার ইউ এর মান। তো বি এর মানেটা হুবহু সেম, এটা আপনারা নিজে নিজে করবেন। প্রথমে জাস্ট ভি সমান এটা বসিয়ে দিবেন, প্রথমত ভি সমান এটা বসিয়ে দিবেন, তারপর এই যে ওয়াই, ওয়াইয়ের জায়গায় হচ্ছে আর সাইন থিটা এবং এক্সের জায়গায় হচ্ছে আর কস থিটা। তারপর এখানে ইউবি সূত্র প্রয়োগ করা হয়েছে, ক্যালকুলেশনগুলো নিজে নিজে আশা করে করতে পারবেন। একইভাবে লাস্টে এসে দেখবেন যে এখান থেকে আর ডি থিটা বাই ডিটি কমন যাবে, তাহলে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যার মান হচ্ছে ওয়ান। তাহলে এই অংশটা আমরা পেয়ে গেলাম, এই ডি থিটা বাই ডিটি সমান হচ্ছে থিটা ফুটা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ এবং লম্ব ভেক্টর বরাবর বেগ পেয়ে গেলাম।
এখন আমরা ত্বরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই অঙ্কের অর্ধেক পার্ট অলরেডি শেষ। ত্বরণ আমি আবার বলছি, এই সম্পূর্ণ প্রশ্নটি হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র অন্তরীকরণ। আপনাকে চারটি মান মনে রাখতে হবে, ইউ, ভি, এফ ওয়ান, এফ টু, এবং এরপরে শুধু এক্স এবং ওয়াই মান বসে শুধু ক্যালকুলেশন, টোটালি এক্সট্রা কোনো কাজ নেই, শুধু ক্যালকুলেশন। তো আমরা ধরে নিলাম ব্যাসার্ধ বরাবর বেগ এফ ওয়ান এবং লম্ব বরাবর বেগ হচ্ছে এফ টু। তাহলে এফ ওয়ান সমান এই অংশটাকে আপনাকে মনে রাখতে হবে। দেখেন আগেরটার মতোই জাস্ট এখানে ছিল ডি এক্স বাই ডিটি, এটা হচ্ছে স্কোয়ার, যেহেতু এটি ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে এভাবেই হয়, এটা হচ্ছে ত্বরণের সূত্র। তারপর সাইন থিটা, তারপর এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কস থিটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এবং এক্সের মান হচ্ছে আর কস থিটা। একইভাবে এখানে ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থিটা। এখন হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন, এখানে ইউবির সূত্র হবে প্রথমে কস থিটা। দেখেন এখানে ছিল ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, তার মানে এটাকে টি এর সাপেক্ষে দুবার অন্তরীকরণ করতে হবে। তো প্রথমে আমরা একবার অন্তরীকরণ করব, একবার অন্তরীকরণ হলে ঠিক এভাবে একটি মান আসবে। সাইন থিটা রেখে এটাকে অন্তরীকরণ হলে ঠিক এভাবেই একটা মান আসবে, অর্থাৎ এখানে ইউবির সূত্র প্রয়োগ করা হয়েছে। যারা নাইন ইন্টারমিডিয়েটে ভালো করে পড়েছেন বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মোটামুটি যারা ক্যালকুলেশন জানেন তারা এটা অবশ্যই পারবেন করতেন। এখন আমাদের একবার ক্যালকুলেশন করা শেষ, এখন আপনাকে আবার ক্যালকুলেশন করতে হবে। তো এটাকে আগে পার্ট করে দিবেন, কস থিটা এটার সাথে একবার আমরা নেব, তারপর কস থিটা নিয়ে এই ডি ডিটি আমরা এটার সাথে নেব, অর্থাৎ এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করলাম। একইভাবে এই অংশটাকেও আমরা দুইটা পার্টে ভাগ করলাম। এখন দেখেন এখানে ডি ডিটি অফ এই অংশ, তার মানে এখানে আবার আপনাকে ইউ ভি ডব্লিউ সূত্র প্রয়োগ করতে হবে। এখানে আর হচ্ছে একটা চলক, সাইন থিটা হচ্ছে একটা চলক, এবং ডি থিটা বাই ডিটি হচ্ছে একটা চলক। তো এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, যে একটাকে ইউ ধরে বাকি দুটোকে ভি ধরে আপনি ইউবি সূত্র প্রয়োগ করতে পারেন। দেখেন এখানে আমি আর কস থিটাকে ধরেছি ইউ এবং ডি থিটা বাই ডিটিকে ধরেছি ভি। তাহলে এই অংশ রেখে এই অংশ অন্তরীকরণ হবে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, এবং ডি থিটা বাই ডিটিকে রেখে যখন আমি এটাকে অন্তরীকরণ করব আবার ইউবি সূত্র হবে। তো মাইনাস আর, এবং সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা, এবং থিটার অন্তরীকরণ হচ্ছে ডি থিটা বাই ডিটি। তারপর কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু প্লাস চিহ্ন, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এখানে একটা মাইনাস চলে আসবে, এবং সাইন থিটা রেখে আর এর অন্তরীকরণ হচ্ছে ডিআর বাই ডিটি। এর পরের অংশটাও আপনার হুবহু সেম। এতক্ষণ আমরা ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করলাম, প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করলাম, তার মানে এই অংশ শেষ। একইভাবে এই অংশ করতে হবে, এই অংশ করতে হবে, এই অংশও করতে হবে। এই লাইনগুলো অনেক বড় বড়, দেখেন খুবই সহজ এবং খুবই সিম্পল বিষয়, শুধু ক্যালকুলেশন। যারা ক্যালকুলেশন পারেন না তাদের জন্য এটি কিন্তু সমস্যা। তবে একটি মজার বিষয় হচ্ছে, এটির আনসার কিন্তু আপনারা অবশ্যই জানেন, কারণ যে চারটি মান এখান থেকে বের হবে চারোটি হচ্ছে সূত্র। সো এই চারোটা মান আপনাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো আপনার যদি আনসারগুলো যদি মুখস্থ থাকে, তাহলে ক্যালকুলেশন যে মাঝখানে ভুলও হয় তা আপনি আনসারটা কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন। তারপরে এখানে শুধু ক্যালকুলেশন করা হয়েছে, এখানে আসলে বোঝানোর মতো কিছু নেই, ক্যালকুলেশন সম্পূর্ণটাই শুধু ক্যালকুলেশন। আপনারা শুধু দেখে থেকে একবার খাতার মধ্যে তুলেন, যদি না বুঝেন বোঝার গ্যারান্টি আমার। তারপরে আমরা এভাবে একটি মান পেয়ে যাব, এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ বরাবর ত্বরণ, এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ বরাবর ত্বরণ। এখান থেকে যে আমরা মানগুলো বের করলাম, এই প্রত্যেকটা মান আপনার অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে। আবার এফ টুর ক্ষেত্রেও সেম, আপনারা যে ভি এর যে মান ছিল ওইটার মতোই, শুধু এখানে স্কোয়ার আছে। তারপর এখানে আমরা জাস্ট এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে ক্যালকুলেশন করে দেব, এখানে শুধু এবং শুধুমাত্র ক্যালকুলেশন, এক্সট্রা কোনো কিছু করা হয়নি। যারা ক্যালকুলেশন বুঝেন না তারা শুধু খাতার মধ্যে দেখে দেখে একবার করবেন, এবং ইউবি সূত্রটা শুধু মনে রাখবেন, ইউবি এবং সাইন থিটা এবং কস থিটার অন্তরীকরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বসিয়ে দিলে কিন্তু এটি হয়ে যাবে। কী বোঝাবো এখানে আমি সেটাই বুঝতে পারতেছি না, এখানে শুধু ইউবি সূত্রই প্রয়োগ করা হয়েছে, টোটালি আর কোনো কিছু করা হয়নি। যেহেতু আমি একেবারে ভেঙে ভেঙে করে দিয়েছি, সুতরাং এটা আপনাদের করতে অনেক সুবিধা হবে। তারপরে এভাবে কমন নেবেন, কমন নেওয়ার পরে দেখেন এভাবে আমরা পেয়ে যাবো এফ টু এর মান, ওয়ান বাই আর ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। তো এই ছিল আপনাদের এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে থিওরাম, যা 10 মার্কের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা মেকানিক্সের পিডিএফটি নিতে চান, সরি ভিডিও কোর্সটি নিতে চান, সবগুলো অঙ্কের বা সাজেশনের যে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে কানেক্ট হতে পারেন। ধন্যবাদ।